ভাঙ্গিলা বড়ম্বা বিজেডি। বিজেডি সমন্বয় কমিটি অধ্যক্ষ দেবী মিশ্রঙ্কু ঝটকা। বিজেডির ইস্তফা দেলে বড়ম্বা ব্লক অধ্যক্ষ রঘুপতি মহান্তি। জিমেল যোগে বিজেডি সুপ্রিমোঙ্কু ইস্তফাপত্র পঠাইলে ব্লক অধ্যক্ষ রঘুপতি মহান্তি। বড়ম্বা বিধায়ক বিজয় দল ভেরাঙ্কর নেতৃত্বে আজ অনেক সরপঞ্চ এবং সমিতি সভ্য বিজেপি যোগ দেবার কার্যক্রম রয়েছে। ভাঙ্গিলা বড়ম্বা বিজেডি। বিজেডি সমন্বয় কমিটি অধ্যক্ষ দেবী মিশ্রঙ্কু ঝটকা লাগিছি। বিজেডি ইস্তফা দেইছন্তি বড়ম্বা ব্লক অধ্যক্ষ রঘুপতি মহান্তি। জিমেল যোগে বিজেডি সুপ্রিমোঙ্কু ইস্তফাপত্র পঠাইছন্তি ব্লক অধ্যক্ষ। বড়ম্বা বিধায়ক বিজয় দল বেহেরাঙ্কর নেতৃত্বে আজ অনেক সরপঞ্চ এবং সমিতি সভ্য বিজেপি যোগ দেবার কার্যক্রম রয়েছে। আজি অনেক সরপঞ্চ এবং সমিতি সভ্য হুয়েত পদ্ম ধরিপারন্তি, কারণ বড়ম্বা বিজেডিকু ইয়ে এক বড় ঝটকা লাগিছি। যে ব্লক অধ্যক্ষ রয়েছে রঘুপতি মহান্তি, সে জিমেল যোগে বিজেডি সুপ্রিমোঙ্ক নিকটকু তাঙ্কর ইস্তফাপত্র লেখিছন্তি। ইয়ে হেউছন্তি রঘুপতি মহান্তি, যিয়েকি বড়ম্বা ব্লকর অধ্যক্ষ। আজি বিজেডিরু সে ইস্তফা দেইছন্তি। তবে সম্পর্কের অধিক অপডেট দেওয়া আমার সহ শিবরাম পণ্ডা আমার প্রতিনিধি ফোন লাইনে যোড়াই। শিবরাম, প্রকৃতির পুরা ঘটনা কন ঘটিছি? বড়ম্বার যে ব্লক অধ্যক্ষ রয়েছে কাহিকি বিজেডি সে ইস্তফাপত্র দিয়েছেন, পুরা অপডেট কন রয়েছে শিবরাম? দেখুন মন্দাকিন, যেভাবে ভাবে কইপারিবা যে ওড়িশা রাজ্য রাজনীতির পরিবর্তন হইতবা বেলে সে সমস্ত ব্লক এবং নির্বাচন মণ্ডলীর মধ্যে পরিবর্তন হওয়াকু যাচ্ছি। এরি মধ্যে রাজনীতির প্রথম সোপান রয়েছে বড়ম্বা নরসিংহপুর, এবং আপনার দেখুবে বড়ম্বার যে রয়েছেন ব্লক অধ্যক্ষ রঘুপতি মহান্তি আজ সকালে এক বড় নিষ্পতি নিয়েছেন, এবং সে তাঁর যে সোশিয়াল মিডিয়া হ্যাণ্ডেল রয়েছে এবং সে মেল যোগে মধ্য বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক এবং বিজু জনতা দলকে এক মেল পঠাইছে, যেউতরে সে স্পষ্ট লিখিছেন কি মু দীর্ঘ বর্ষ হলা বিজেডি সহিত রইতিলি এবং বিজেডি সহিত কাম করতিলি, কিন্তু আজি ব্যক্তিগত ভাবরে বিজেডি রু ইস্তফা দউছি। তবে বিজেডি ছাড়ি সে আজি বিধিবত ভাবরে বড়ম্বা বিধায়ক বিজয় কুমার দলবেহেরাঙ্কর নেতৃত্বে বিজেপি রে সামিল হবার নেই মধ্যে স্পষ্ট সূচনা রয়েছে, এবং বড়ম্বা অধ্যক্ষ রঘুপতি মহান্তিক সহিত মধ্য 30 সমিতি সভ্য এবং 20 সরপঞ্চ দুই জন বিজেডি সমর্থিত জেলা পরিষদকু নেই সে আজ এক বিরাট শোভাযাত্রায় বিজেপি পার্টি অফিস ভুবনেশ্বর স্থিত বিজেপি পার্টি অফিসে বড়ম্বা নরসিংহপুর বিধায়ক বিজয় কুমার দলবেহেরাঙ্ক নেতৃত্বে আজ মিশ্রণ পর্বরে সামিল হচ্ছেন, এবং আগামী দিনে বড়ম্বা বিধায়ক বিজয় কুমার দলবেহেরাঙ্ক সহিত রহি একত্রিত ভাবে বড়ম্বার কিপর ভাবে বিকাশ হব এবং বড়ম্বার বিভিন্ন পঞ্চায়েতরে কিপর ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্কর এবং মাননীয় প্রধানমন্ত্রীঙ্কর কিপর ভাবে লোক কল্যাণকারী যোজনা পঞ্চায়েত গুড়িকরে পৌঁছি পারিব সে দিকরে সে পঞ্চায়েত স্তরের লোকমানক সহিত রহিকি কাম করিবে বলি মধ্য সে সূচনা দেইছন্তি, এবং মেল যোগে মধ্য সে আজি বিজেডি রু ইস্তফা দেইথিবা নেই স্পষ্ট সূচনা দেইছন্তি। এ নেই মধ্য অধ্যক্ষক সমেত সরপঞ্চ সমিতি সভ্য এবং দুই জন জেলা পরিষদ যিয়েকি বিজেডি সমর্থিত সমস্তে আজি বিজেডি ছাড়ি একত্রিত ভাবে বিজেপি রে সামিল হওয়া পাই যাউছন্তি। তেবে বড়ম্বার যে রহিছন্তি বিধায়ক বিজয় কুমার দলবেহেরাঙ্কর নেতৃত্বে এই কার্যক্রম হওয়া জনাপড়ছে, পূর্বরু মধ্যে বহুবার এনেই বৈঠক বসিছিল এবং বৈঠকরে স্পষ্ট নিষ্পত্তি হয়েছিল যে কিপর ভাবে বড়ম্বার জনসাধারণ পাই কাম করিবে, এবং নিজে মধ্য ব্লক অধ্যক্ষ যে রয়েছেন রঘুপতি মহান্তি সে মধ্য বিজেডি দলরে রহি মধ্য সঠিক ভাবে কার্য করুনথিবা নেই মধ্য সে সূচনা দিয়েছেন। তবে চাপর বশবর্তী হয়ে সে মধ্যে বিভিন্ন সময়ের কাম করেছিবা নেই অভিযোগ আসিছে, কিন্তু যেভাবে ভাবে রাজ্যরে পরিবর্তন হয়েছে এবং বড়ম্বা নরসিংহপুরে মধ্যে পরিবর্তন হয়েছে, তবে এই পরিবর্তনের সুয়রে মধ্যে সামিল হয়েছেন বড়ম্বার যে রয়েছেন অধ্যক্ষ রঘুপতি মহান্তি। তবে রঘুপতি মহান্তিক সহিত যেমন সরপঞ্চ সমিতি সভ্য রয়েছেন সেমানে মধ্যে তাঁকর প্রতি ইচ্ছা সত্ত্বে তাঁকর নিজের ইচ্ছা মতে সেমানে আজি বিজেপি দলের সামিল হয়েছিবা নেই মধ্যে সূচনা মিলিছে। বিধায়ক বিজয় কুমার দলবেহেরাঙ্ক নেতৃত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, এবং আজি বিজেপির
ଭୁବନେଶ୍ୱରରେ ରହିଥିବା ପାର୍ଟି ଅଫିସ ମଧ୍ୟ ଏ ନେଇ ଏକ ବଡ ଧରଣର ଯେଉଁଭଳି ଭାବରେ ଉତ୍ତରଣ ପର୍ବ ହେବାକୁ ଯାଉଛି ଏଥିରେ ମଧ୍ୟ ରାଜ୍ୟ ରାଜନୀତିରେ ଏକ ହଲଚଲ ବଡମ୍ବା ବିଜେଡିକୁ ଏକ ଶକ୍ତ ଝଟକା, ଦେବୀ ମିଶ୍ରଙ୍କୁ ଏକ ଶକ୍ତ ଝଟକା, କାରଣ ବଡମ୍ବାର ଯିଏ ବ୍ଲକ ଅଧ୍ୟକ୍ଷ ରହିଛନ୍ତି ରଘୁପତି ମହାନ୍ତି, ସେ ଇସ୍ତଫା ପତ୍ର ବିଜେଡି ସୁପ୍ରିମୋଙ୍କୁ ପଠାଇଛନ୍ତି ଏବଂ ଆଜି ଯେମିତି ଆପଣ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି, ଯେମିତି ସୂଚନା ଦେଉଛନ୍ତି ଯେ ପାଖାପାଖି 30 ଅଧିକ ବିଜେଡି କର୍ମୀ ଏବଂ ନେତା ଆଜି ପଦ୍ମ ଧରିବା ପାଇଁ ଯାଉଛନ୍ତି, ଆପଣ ନଜର ରଖିଥାନ୍ତେ ଶିବରାମ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ତମାମ ସୂଚନା ପାଇଁ। जदि आपणक आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।